Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. ছত্রিশের মধ্যে ছত্রিশটা গুণই মিলছে, এ তো খুব খুশির কথা। আপনি এত দুঃখের সাথে কেন বলছেন? কারণ সুনয়না মায়ের বিয়েতে অনেক রকমের সমস্যা আছে। আমি কিছু বুঝতে পারলাম না। কুষ্ঠি তো মিলছে তাই না? তো সমস্যাটা কি? কুষ্ঠি মিললেও ভাগ্য কিন্তু বদলে যায় না। সুনয়না মায়ের ভাগ্যে অনেক কঠিন পরীক্ষা দেখা যাচ্ছে, আর ওর বিয়েতে অনেক বাধা আছে। ছত্রিশটা গুণ মিলছে না, ব্যাস এটাই যথেষ্ট। যাই হয়ে যাক না কেন, আমি সুনয়নার বিয়ে এই ছেলের সাথে দিয়েই ছাড়ব। এই দোলটা কার? এই দোলটা তো ওই অভদ্র মেয়েটারই মনে হচ্ছে। তার মানে প্রকৃতিও আমাদের দেখা করাতে চায়, যাতে আমি ওই অভদ্র মেয়েটার অহংকার চূর্ণ করে দিতে পারি। আমি ওই মেয়েটাকে আজকেই উচিত শিক্ষা দেব। মেয়ে? কোন মেয়ে? ওই অভদ্র মেয়েটা যে না, যদি আমি একে বলে দিই তাহলে মাকে সবকিছু বলে দেবে। তারপর মায়ের কতটা খারাপ লাগবে জেনে যে আমি মিথ্যে বলেছি। মেয়ে? কোন মেয়েটা? ওটাই তো আমি জিজ্ঞেস করছি। আরে তুমিই তো বলছিলে কোনো কোনো অভদ্র মেয়ে। কি জানি কি সব বললে। কোনো মহান ব্যক্তি বলেছেন, যখন খুব খিদে পেয়ে যায় না তখন কান না জানি কি সব শুনতে থাকে। আর কে সেই মহান ব্যক্তি? আমি। অধিরাজ, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছো না? নিশ্চয়ই কোনো কথা আছে। তুমি জানো তো রালিমা তোমাকে নিয়ে কত চিন্তিত থাকেন, সকালে উনি কত ঘাবড়ে গিয়েছিলেন, আর নিজের জীবন দেওয়া। শান্ত কনক, শান্ত হ, আমি সব জানি। আর এমনিতেও আমি কারোর থেকে কিছু লুকাচ্ছি না। আমার খুব জোরে খিদে পেয়েছে। আচ্ছা, তুমি কি আমার খাবারটা আমার কক্ষে পাঠিয়ে দেবে? দিদি, তোমার কানের দুলটা কোথায়? কোথায় গেল? কি হয়েছে? কি হারিয়ে গেছে? হে দেবী মা, মায়ের শেষ স্মৃতি ছিল, আর দিদিমা এত ভালোবেসে পড়িয়েছি, কোথায় যে হারিয়ে ফেললাম তার একটু দেখ না রে। আরে কোথাও হারায়নি, এই দোকানেই আছে। প্রত্যেকটা কোনায় খুঁজলাম, এখানে কোথাও নেই। কোথায় হারিয়ে ফেললাম আমি? আবার ওই অহংকারী লোকটার সঙ্গে ঝগড়া করার সময় হারিয়ে ফেললাম না তো? হ্যাঁ, মনে পড়েছে, যখন ও আমার উপর থেকে কম্বলটা সরালো তখনই পড়েছে হয়তো। আমি এখনই জঙ্গল থেকে খুঁজে নয় না। শোনা, কাল দোকান বন্ধ রাখিস। হ্যাঁ, দেখ তোকে না পাত্রপক্ষ দেখতে আসছে। আমি তোর কুষ্ঠি মিলিয়ে দেখেছি, ছত্রিশটার মধ্যে ছত্রিশটা মিলে গেছে। তুই অনেক ভাগ্যবতী, আর ওই ছেলেটা হাজারে একটা, একদম তোর মতো। আরে দিদিমা, তুমি অঙ্ক জানো না? আমার জামাইবাবু হতে পারে হাজারে একটা, কিন্তু আমার দিদি তো কোটিতে একটা। আচ্ছা, তুই তো আজকাল অনেক অঙ্ক করছিস। আরে হ্যাঁ, দিদিকে তো তুমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছো, পরে তো দোকান আমাকে সামলাতে হবে না? আর দোকান সামলানোর জন্য অঙ্ক তো জানতেই হবে না? আমি কোথাও যাচ্ছি না তারা। আর দিদিমা, কতবার তো বলেছি আমি বিয়ে করব না, তাও তুমি কুষ্ঠি দেখিয়ে চলেছো। কেন করবি না তুই বিয়ে? কারণ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যখন বাবা মা আমাদের ছেড়ে গেছিল তখন তুমি আমাদেরকে দেখেছিলে, এত ভালোবাসা দিয়েছো, আর যখন তোমাকে দেখাশোনা করার সময় এলো তাহলে তোমাকে কি করে ছেড়ে যাব বলো? আরে সোনা, বিয়ে তো সব মেয়েকেই করতে হয়, আর কোথায় আমি তোকে বিদেশে পাঠিয়ে দিচ্ছি, পাশের গ্রামেই তো, যখন মন চায় এসে নিজের দিদাকে দেখে যাস। আমি করব না এই বিয়ে। কেন নয়? একুশ হয়ে যাচ্ছে, কবে করবি তুই বিয়ে? তাই বোঝা হয়ে গেছি আমি, হতেই পারে, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না।
তারা তুই দিদিমাকে বাড়ি নিয়ে যা, আমি দুলটা খুঁজে নিয়েই আসবো। পুরোহিত মশাইয়ের কথা যেন সত্যি না হয়ে যায়, দেবী মা যেন সুনয়নার বিয়ে ঠিক করে করিয়ে দেয়। রানীমা, অধীরাজ কিছু লোকাচ্ছে, ওর পোশাক থেকে আমি একটা মেয়ের দুল পেয়েছি। যখন ওকে জিজ্ঞেস করলাম ও কথাটা ঘুরিয়ে দিল, তারপর কিছু বিড়বির করছিল, কোন একটা অভদ্র মেয়ের বিষয়ে কথা বলছিল। আর ওর কথা শুনে এরকম মনে হচ্ছিল যে আজ রাত্রে ও আবার জঙ্গলের দিকে যাবে। জানিস এটা যে আমার কাছে সৌন্দর্যের কি মানে? হ্যাঁ না তো? তাহলে শোন, এত মূল্যবান যে এই সৌন্দর্যকে বজায় রাখার জন্য আমি প্রতি অমাবস্যার রাতে শিকার করি। আর এতদিন পর্যন্ত যদি এত প্রাণ নিতে পারি, তুই বড় নিতে পারব, বুঝেছিস? চন্দ্রলেখা, ক্ষমা করে দাও ওকে, ও তো অবুঝ। তোর থেকে লাখ গুণ সুন্দর আর ভালো মেয়ে আমি অধিরাজের জন্য খুঁজে আনতে পারতাম, কিন্তু তাও আমি তোকে বাঁচলাম। কেন? যাতে তোর মাধ্যমে আমি অধিরাজকে নিজের হাতের মুঠোয় রাখতে পারি। চন্দ্রলেখা, ওর ভুলের শাস্তিটা তুমি নিজেকে কেন দিচ্ছ? যদি এত রাগ করো তো তোমার সৌন্দর্য কম হয়ে যাবে। একুশ বছর আমি তপস্যা করেছি নিজের স্বপ্ন পূরণের জন্য, তোর খেয়াল রেখেছি, তোকে প্রতিপালন করেছি যাতে একদিন তোর বিয়ে আমি অধিরাজের সাথে দিতে পারি। আর আজ তুই আমাকে সেটা বলছিস যে অধিরাজ কোনো অন্য মেয়ের ঝুমকো নিয়ে এসেছে, ওর জীবনে যাতে অন্য কোনো মেয়ে না আসে তার খেয়ালও আমি রাখবো, এটা কি তোর দায়িত্ব নয়? হ্যাঁ, পোকা ডাইনি কোথাকার! মনে রাখবি কনক, আজকের পর অধিরাজ যেন প্রাসাদের বাইরে এক পাও না ফেলতে পারে। আমি ওকে বহু বছর ধরে বাইরের জগৎ থেকে ওকে বাঁচিয়ে রেখেছি, আর এখন দুদিন মাত্র বাকি ওর জন্মদিনের, কোন রকমের ভুল বরদাস্ত করব না আমি। যেভাবেই হোক আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতেই হবে। হ্যাঁ, বোঝাও তুমি তোমার মেয়েকে মন দেখিনি? হ্যাঁ হ্যাঁ চন্দ্রলেখা, আমি ওকে বুঝিয়ে দেব। কনক, তুই যা, তুই গিয়ে অধিরাজকে দেখ। যা। কোনো মেয়ের ঝুমকো আসুক কিংবা বালা, অধিরাজের বিয়ে কনকের সাথেই হবে।